সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এলজি সিআরটি টিভিটি রয়েছে। তো এই সিআরটি টিভিটি ইন্ডিকেটর ঠিকই জ্বলছে, কিন্তু সাউন্ড সাউন্ড আছে ভাইয়া, সাউন্ড আছে, কিন্তু আপনার ছবি আস্তে আস্তে মানে গোলা হইতে 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 আস্তে আস্তে অনেকটা পরিষ্কার হয়, অনেক লেট করে। তো আমরা এটাকে রিপেয়ারিং করব এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি আজকের এলজি টিভি টিউটোরিয়াল। তো সম্মানিত ভিউয়ার্স, আমি যে এলজি টিভিটি এখন কাজ করব, তো এটির মডেল হচ্ছে এইচই, দেখতে পারতেছেন এইচই 21A 8PF RSB। তো এটা 75 ওয়াটের একটি টিভি, আমরা এটা খুলে নেব, একটু স্কিপ করে নিই। তো ভিউয়ার্স, আমরা টিউবটির দেখতে পাচ্ছেন এখানকার টিউব যে বেশটি রয়েছে, তো আমরা জানি যেহেতু এই বৃষ্টি খারাপ হলে এই সমস্যাটা হয়, তো আমরা এখন বৃষ্টি মেপে দেখি যে আসলে কি প্রবলেম। তো বৃষ্টি এমনিতে মাপে ঠিক আছে, কিন্তু বৃষ্টি সম্ভবত ঝম পড়ে গিয়েছে, যার কারণে দেখতে পাচ্ছেন জম্পরে নষ্ট হয়ে গেছে। তো আমরা এটি এখন চেঞ্জ করে নতুন আর কি লাগিয়ে দেব, একটু স্কিপ করে নেব। তো আমরা এখন বৃষ্টি খুলে নেব, আমরা এখন বৃষ্টি খুলে নেব, খুলে কাস্টমারটা কাস্টমারের হাতে দিয়ে দেব। তো যেহেতু আমরা হোম সার্ভিসিং এর সেবায় বের হয়েছি, সেক্ষেত্রে একটু অন্ধকার, আমাদের নিজস্ব টর্চ লাইট ব্যবহার করতে হয়। তো আমরা আমাদের বাড়ি সাইটমালা, না না রেডু কাজ করে আমরা শুধু টিভির কাজ লেবারে ছিলাম, কোনো রেডু নেই অন্য কিছু।
তো দেখতে পাচ্ছেন এটার অবস্থা খুবই খারাপ। তো আমরা এটি লাগিয়ে দেব। তো ভিউয়ার্স আমরা আমরা এই বেস্টটি খুলে আর একটি নতুন বেস্ট লাগিয়ে দিলাম। এখন আমরা এটাকে ফিটিং করব এবং ফিটিং করার পর আশা করি নতুনের মতন চলবে। তো আমরা যেহেতু আর অন্য কোনো কিছু প্রবলেম নেই এটার, যার কারণে আমরা অন্য কোনো কিছু আর দেখবো না, শুধুমাত্র এটাকেই দেখবো। কারণ এই পাশটার কারণে এই প্রবলেমটা হয়ে থাকে সাধারণতভাবে। স্কিপ করে নিই। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা পাশ লাগানো এখন টিভিটি সম্পূর্ণ ওকে। এখন ডিশের লাইনটা একটু দূরে, তাই আমরা ফিটিং করে দেবো, যেহেতু এটা ডিশের লাইনের প্রবলেম নয়। ডিশের লাইন ওকে আছে, তো দেখতে পাচ্ছেন টিভিটি সম্পূর্ণ এখন ওকে। তো এই সমস্যা হলে এই ধরনের সমস্যা হয়। তো সবাই ভালো থাকবেন, যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা দেখতে পারলেন এই এলজি সিআরটি টিভিটি আমরা একদম ফুল ওকে করে দিয়ে গেলাম। এখন অটো সার্চ হচ্ছে, তো আমরা অটো সার্চ পর্যন্ত একটু অপেক্ষা করবো। তো টিভিটির কাজ শেষ এখানেই।